বুদ্ধিমানরা আমার প্রশ্নের উত্তর দিয়ে দেখান। আজকের প্রথম ধাঁধা, আপনি ডি ছাড়া ডক্টর লিখবেন কিভাবে? উত্তর হবে, আপনি যদি ডক্টর বাংলায় লেখেন তাহলে তো ডি লেখার প্রয়োজন নেই। আজকের তৃতীয় ধাঁধা, এমন কি জিনিস আছে যেটা গরমকাল হোক বা শীতকাল সবসময় ঠান্ডা থাকে, বলুন তো কী হবে? উত্তর হবে, গরমকাল হোক বা শীতকাল বরফ সবসময় ঠান্ডা থাকে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। আজকের তৃতীয় ধাঁধা, কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গণ্ডগোল হয়, বলুন তো কী হবে? উত্তর হবে 9-6। আজকের চতুর্থ ধাঁধা, একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মতো, বলুন তো কী হবে? উত্তর হবে, ঠিক একেবারে আপেলের বাকি অর্ধেকের মতো। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পঞ্চম ধাঁধা, মানুষ রাতে কেন বিছানায় যায়, বলুন তো কী হবে? উত্তর হবে, কারণ রাতে বিছানা তার কাছে আসে না।